জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভরতপুর থানার সৈয়দপুর গ্রামে 96 এবং 57 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান না থাকায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখান। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ হয়, যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এখন শান্তিপূর্ণভাবেই ভোট প্রক্রিয়া চলছে। গণ্ডগোল কেন্দ্রীয় বাহিনী দেওয়ার কথা ছিল, কেন্দ্রীয় বাহিনী দেয়নি। বড়বাবু সকালে আমাদের পাবলিক দাঁড়িয়েছিল, তারপরে বলছিল কেন্দ্রীয় বাহিনী না হলে ভোট হবে না। যে বড়বাবু না কোন অফিসার এসে এখানে তাকে এলো গাড়ি করে, তাকে বলা হলো যে কেন্দ্র বাহিনী আসেনি, তাহলে আমরা কী করে ভোট করাবো, গ্রামের লোক কীভাবে নিরাপত্তা পাবে। যেহেতু যে হতে গ্রামে একটা অশান্তি আমরা চাই না। হ্যাঁ, বড়বাবু না মেজবাবু জানি না, পুলিশ এসে সাধারণ পাবলিককে একটু মানে কি করছিল, একটু পাবলিক মানে হই করে উঠিয়ে মানে লাঠি চার্জ করেনি। এখন এখন কি অবস্থা? এখন ঠিক আছে, কেন্দ্র বাহিনী আছে, এখন কেন্দ্র বাহিনী থাকলে ভোট ভালো হবে। কেন্দ্র বাহিনী চলে গেলে তারপরে কি হবে এটা মানে কেউ বলতে পারছে না। শুরু হয়েছে, ভোট সুষ্ঠু হচ্ছে? সুস্থ হতে হয়নি, একটু ঝামেলা লেগেছিল, এখন সুস্থ হচ্ছে, এখন ভোট ঠিক হচ্ছে, এখন ভোট ঠিক হচ্ছে।